হচ্ছে যে এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচন যাব না। আমরা রাজনৈতিক দলগুলো প্রায় সবাই একমত এক জায়গায় হয়েছি যে আমরা এই সরকারের পদত্যাগ চাই, আমরা এই সংসদের বিলুপ্তি চাই এবং একটি তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকার বা নিরপেক্ষ সরকার যে নামেই আমরা বলি না কেন সেই সরকারের কাছে ক্ষমতা দিয়ে দেওয়ার কথা বলি। বিষয়টা আজকে যে আমাদের এখানে উপস্থাপনা, এই উপস্থাপনার বিষয়টি হচ্ছে এর যে প্রয়োজনটা সেই প্রয়োজন হচ্ছে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব রয়েছে জনগণের সামনে এই বিষয়টা উপস্থাপন করা। কারণ আমরা চারটা পাঁচটা নির্বাচন করেছি ক্যাথেগান কাপের দিন, সেই চারটা পাঁচটা নির্বাচন কিন্তু আমাদের সকলের কাছে গ্রহণযোগ্য ছিল এবং আপনারা ইতিমধ্যেই আমাদের প্রবন্ধকার বা আপনাদের আলোচনার মধ্যে পরিষ্কার হয়ে এসছে যে আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে সুচিন্তিতভাবে আমাদের একদিন বলেছেন সিরাজুল সাহেব যে আসলে বাকশাল প্রতিষ্ঠা করবার জন্যই এই 15th অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে, একটা ভিন্নভাবে ভিন্ন মোড়কে নিয়ে এসছে। আজকে সেই বিষয়গুলো আসলে মানুষের কাছে খুব পরিষ্কার এবং সেই অবস্থার পরিবর্তনের জন্যই আমরা কিন্তু এই সংগ্রামটা করছি, লড়াইটা করছি, আমাদের দায়িত্ব হিসেবে আমরা উপস্থাপন করেছি। আমরা এই কথাগুলো যেগুলো এখানে এসছে সে কথাগুলো জনগণের সামনে তুলে ধরেছি এবং আমরা মনে করি যে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে, কিন্তু একটা জায়গায় এসে সবাই আমরা পৌঁছতে সক্ষম হবো যে আমাদের একটি নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হবে। কারণ নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে ক্ষমতা জনগণের ক্ষমতায় যাওয়ার কোনো উপায় নেই। জনগণের প্রতিনিধিদের যদি ক্ষমতায় যেতে হয় তাহলে অবশ্যই সেটা একটা নিরপেক্ষ নির্বাচনের অধীনে হতে হবে এবং সেটা জনগণের ঐক্যের মধ্য দিয়েই, সেই আন্দোলনের মধ্য দিয়েই, যেটা সবাই বলেছেন এর কোনো বিকল্প নেই, সেই আন্দোলনের মধ্য দিয়েই সরকারকে বাধ্য করতে হবে এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য। এটাই হচ্ছে আমাদের মূল কথা। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না, সভাপতি হিসেবে এই সেমিনারে আমি সবাইকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা সবাই কষ্ট করে হলেও এখানে অনেকক্ষণ দীর্ঘ আলোচনা শুনেছেন। এখন জাতির সামনে কোনো বিতর্ক নেই, একটাই লক্ষ্য যে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বাধ্য করতে হবে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা যেন আমরা প্রতিফলন ঘটাতে পারি, পূরণ করতে পারি, সেই লক্ষ্যে আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ।